আমার বাইকের কাগজ আমি এই রাস্তায় মনে হয় হারায় ফেলছি, তো এখন আমি এটা জিডি করব কোন থানায়? গুলশান জোনের ট্রাফিক অফিসটা কোন জায়গায়? আমি তো ট্রাফিকের না, যার কারণে আসলে আমি ট্রাফিক জোনটা যা খেয়াল জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জায়গাটা কই বের হওয়ার? ওই যে বলে যান যান। আমার সকল ফ্রাস্ট্রেশন মানে আমার মনে হইতেছে এখন রাস্তার মানুষের উপর থেকে উঠাই। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রফসান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হোপ সো ইউ গাইস আর ডুইং গুড। ইদানিং একটা কোশ্চেন সব থেকে বেশি ফেস করতেছি, সেটা হইলো আমি রেগুলার ভ্লগ কেন আপলোড করতেছি না। রেগুলার ভ্লগ আপলোড না করার পিছনে অন্যতম কারণ, দাঁড়ান দেখাইতেছি, এই যে অন্যতম কারণ হইলো আমার ল্যাপটপ। আমার ল্যাপটপে উইন্ডোজ 11 আপডেট আসছিল, উইন্ডোজ 11 আপডেট দেওয়ার পর থেকে না সকল ধরনের সমস্যা শুরু। আমার ল্যাপটপ মানে আগের মতো কাজ করতেছে না, সব কিছু মিলে উইন্ডোজটা অ্যাডজাস্ট হইতেছে না। আবার উইন্ডোজ 10টা ইনস্টল করি তো ওইটাও এখন দেখা যাইতেছে রিপেয়ার 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 আসতেছে বারবার। তো এই প্রবলেমটা সলভ করতে হবে, এই প্রবলেমটা আজকেই সলভ করে ফেলবো ইনশাল্লাহ। নাম্বার টু, এইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, রিসেন্টলি আমি একটা মহৎ কাজ করছি, সেটা হলো আমি আমার বাইকের সব পেপার্স হারায় ফেলছি, ইনক্লুডিং ড্রাইভিং লাইসেন্স। মানে এইখানে না কোনো কমেন্টস নাই বা এটার কোনো রিয়াকশান আমি দিতে পারবো না যে অ্যাকচুয়ালি হারায় গেছে। তো সব থেকে বেশি কোশ্চেন আসছে আমার কাছে, জিনিসটা কেমনে হারাইলো, কই হারাইলো, কিভাবে হারাইলেন, মানে এত কিছু যদি ভাই আমি বুঝতাম বা আমার যদি মাথায় থাকতো তাহলে তো আমি আবার যাই খুঁজে নিয়েই আসতে পারতাম। মানে সো ভাই রিস্ক নিয়ে আর লাভ নাই, তো আজকে যাব জিডি করার জন্য। আর বাইকের হারানো পেপার্স আবার নতুন করে উঠানোর জন্য কী কী প্রসিডিওর ফিল আপ করতে হয়, তো এই আজকের ভিডিওতে আমি আপনাদের সেইটাই বলবো। আর একটা জিনিস, সেটা হলো রিসেন্টলি আরও একটা কাহিনী হয়েছে, দেখাই। ওয়েট, রিসেন্টলি যে কাহিনীটা হয়েছে সেটা হলো, দুই দিন আগে আমি আমার ফ্রেন্ডের কাছে হেলমেটটা দিয়ে আমি একটু সামনে গেছিলাম। 5 মিনিটের গ্যাপে আমার হেলমেটে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, কি করছে হেলমেটটা নিয়ে আমি জানি না, ফুটবল খেলছে না, যাই হোক, এই যে দেখাই, এই যে স্পটগুলো দেখেন, পুরা থেতলে আছে এই জায়গাগুলো, ভাইজর পুরাটা গেছে। এরপরে সব থেকে অবাক লাগছে আমার এই জিনিস, আমার বাইকে এই যে মাউন্ট করা ছিল গোপ্রো, যেইখানে আমি মাউন্ট করি, এটা এমসিল থেকে লাগানো ছিল। আর এই শক্ত জিনিসটা, এমসিলটা অন কাইন্ড অফ সিমেন্ট, আর ওই জিনিসটা উঠা গেছে, তার মানে এটা কতটা প্রেশারাইজডভাবে পড়ছে। ম্যাক্সিমাম টাইম এই বন্ধু বান্ধবের হাতে কিছু হইলে না কিছু বলার থাকে না ওইখানে, আর মানে কি বলবো, কিচ্ছু বলার থাকে না, যা হওয়ার তা আমারই হবে। আর আজকে ব্লগটা বানাইতে হইলে আমার আরেকটা কাজ করতে হবে, এখন এমসিল থেকে মাউন্ট করা পসিবল না আমার কাছে। এই যে টেলিসিনের একটা চিন মাউন্ট আছে, তো এইটার থেকেই আজকে কাজ চালাইতে হবে। তো আজকে যেহেতু বাইরে বেরই হবো, তো এমসিলও কিনে আনবো। আর হেলমেটের টপিক পরে আসি, এখন বাসার থেকে বের হয়ে আগে থানায় যাই, জিডিটা করি, বাদবাকি কথা রাস্তায় বলতেছি। বাইকের যে অবস্থা এটা অলরেডি আপনারা ভালো করে জানেন, কিক ছাড়া, এই যে কিক ছাড়া স্টার্ট নেওয়া পসিবল না। হায় হায়, বাইরে দেখি বৃষ্টি শুরু হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আসবো, আমার বাইকের সব পেপার টেপার হারায় আমি পুরা, মানে এই যে এখন যাব, এটা বলতে পারি না কেমনে হারাইছে। হ্যাঁ, কালকে দিছিলাম, পরে ভাবছিলাম যে কেউ, শুধু ওই ট্রাউজারের পকেটে ছিল, মানে ওটা কেমনে পড়ছে কি হয়েছে কিছু বলতে পারতেছি না। এটাই যে যাইতেছি এখন জিডি করার জন্য। হ্যাঁ, ভাটায় না যাবো, তেজগাঁও থানায়, ওই দিক থেকে আর হয়েছে। তো অ্যাটলিস্ট মানে আমি ওয়েট করতেছিলাম যদি কেউ পায় ফোন দেয়, তাইলে যে ওইখানে আবার ইন্স্যুরেন্সের ওই যে স্মার্ট কার্ড ছিল তো ওইখানে তো নাম্বার থাকে, কেউ পায় যদি ফোন দেয়, কিন্তু এই জন্য পরে চিন্তা করলাম রিক্স কে নাই, যদি বাই চান্স এটা থেকে কেউ করে এর থেকে বেটার চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আসবো না, আমি একটু টাইম করে, আমি ছিলাম ট্যুরের উপরে লাস্ট অনেক দিন,
সবার সেম কোশ্চেন যে ভাই কেমনে হারাইলো, আসলে আমি কেমনে হারাইছি এটা যদি বুঝতাম তাইলে কাজে দিত। সকাল থেকে যে বৃষ্টি চলতেছে এটা আমার আসলে খেয়ালই নাই। ইটস কল্ড নভেম্বর রেইন। আরে রাস্তার যে অবস্থা হয়ে গেছে, একটু বৃষ্টি হইলেই এই রাস্তার অবস্থা নাই হয়েছে। আর আমার যতটুকু মনে পড়ে যে আমার হয়তো বা বাইকের কাগজটা এই রাস্তায় হারায় গেছে, আর ট্রাস্ট মি আমি এই রাস্তাগুলোতে পাগলের মতো করে খুঁজছি। তারপর এটা আমি একজন সার্জেন্ট পাইছি, ওনার সাথে একটু কথা বললাম যে কোন থানায় জিডি করব। একটু প্রবলেম হয়েছে আমার বাইকের কাগজ, আমি এই রাস্তায় মনে হয় হারায় ফেলছি, তো এখন আমি এটা জিডি করব কোন থানায়? এটা তেজগাঁও থানার আন্ডারে পড়ছে। আমি এটা নিয়ে খুবই ইসের মধ্যে আছি যে গুলশান, তা না আমার আসছিলাম এইদিকে, এই দিক থেকেই হারাইছে আমার কাগজটা। হ্যাঁ হ্যাঁ গুলশান থানায় করব। গুলশান থানাটা কোন জায়গায় পড়ছে? দুইয়ের সামনে থেকে বলবো যে ইয়ার থেকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি ফটোকপিগুলো নিয়ে বের হয়েছি, ওইগুলো জমা দিতে হবে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো ওনার সাথে কথা বললাম, বলার পর উনি বলল যে তেজগাঁও থানায় করার থেকে আপনার বেটার হবে, যেহেতু এই রোডের মধ্যে হারাইছে সেহেতু গুলশান থানায় করলে বেটার হবে। সো তেজগাঁও থানায় আর যাবো না, এখন গুলশানের থানায় যাবো। থানা থেকে মাত্র বের হইলাম জিডি কইরা, তো এখন প্রসিডিউর হইল যে আমার ট্রাফিক অফিসে যাইতে হবে। ট্রাফিক অফিস থেকে ওইখান থেকে একটা ক্লিয়ারেন্স নিতে হবে যে আমার বাইকে কোনো মামলা আছে কি না, বা কোনো টাকা পরিশোধ করতে হবে কি না। এটার টাকা পরিশোধ করে এরপরে আমার যাইতে হবে বিআরটিএতে। এখন প্রবলেম যেটা হয়েছে সেটা হইলো আমার বাইকের কাগজ করানো হয়েছে পটুয়াখালী থেকে, মানে পটুয়াখালী বিআরটিএ থেকে, আর আমার যাইতে হবে এখন পটুয়াখালী বিআরটিএতে। লিটারেলি আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আমার এইখানে জিডি করা শেষ, এখন যাব নতুন বাজার। নতুন বাজারের ওইখান থেকে এক্সকিউজ মি, যে ট্রাফিক অফিসটা কোন জায়গায়? গুলশান জোনের ট্রাফিক অফিসটা কোন জায়গায়? গুলশান জোনের ট্রাফিক অফিসটা কোন জায়গায়? ট্রাফিক অফিস ঢুকবো এটা ইয়াতে। আচ্ছা আচ্ছা, এটা কি গুলশান জোনের? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। ট্রাফিক পুলিশের কার্যালয় এই দিকটা থেকেই। এটা এখন কি করতে হবে? আমার বিআরটিএতে যাইতে হবে। এটা কি ঢাকার বিআরটিএ থেকে করতে পারবো নাকি পটুয়াখালী যাইতে হবে? পটুয়াখালী থেকে ধন্যবাদ। হায় রে,
সব ক্লিয়ারেন্স নেওয়া শেষ, এখন এখন যাব একটু বসুন্ধরা সিটিতে। আমার ল্যাপটপের ব্যাপারটা একটু দফা দফা করতে হবে। হায় রে, আল্লাহই জানে। লেটস গো বড্ডি, লেটস গো বড্ডি। আবার বাইকের চাবি কি করলাম? বাইকের চাবিও ফেলে আসছি। কি যে একটা অন্যমনস্ক ভাবে চলাফেরা করতেছি ইদানিং। উফ, মাথায় এত স্ট্রেস বলার বাইরে। এইখান থেকে যাইতে হবে এখন একটু বসুন্ধরা সিটি, ওইখানে গিয়ে। হায় রে, সব কপালটা খারাপ সব। এই কি কায়া কি কায়া, কতক্ষণ স্টার্ট নেওয়া যায়। এখন যাবো একটু বসুন্ধরা সিটি, ল্যাপটপের কাজটা করে আসি। Many unbearable hours later. কোন জায়গা থেকে বের হবো? জায়গাটা কই বের হওয়ার? ওই যে বলে যান যান। মেজাজ খারাপ লাগে আমার, সকল ফ্রাস্ট্রেশন মানে আমার মনে হইতেছে এখন রাস্তার মানুষের উপর থেকে উঠাই। আসলে বসুন্ধরা আসছিলাম যেই কাজের জন্য, ওই কাজটাই কমপ্লিট হইল না। আমি কোন লেভেলের ফ্রাস্ট্রেশনে, আরে ইডিয়েটের মানে মাঝে মধ্যে মন চায় এদের গায়ে ইয়াটা উঠে দেওয়া। রাস্তার মাঝখানে গাড়ি রাখা, এটা একটা জায়গা রাস্তার মাঝখানে না? কই রাস্তা, কই 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 বেরোবেন আপনি? জায়গা কই যেতে বেরোর? আমি একটু পরে কথা বলতেছি, বিকজ আমি সব কিছু মিলে আমি খুবই ডিজাস্টার্ড অবস্থা আছি। সো আমি একটু পরে কথা বলতেছি ব্লগে। লাস্ট পার্ট থেকে আজকে অবধি অনেকটা লম্বা টাইম কেটে গেছে, মাঝখানে আমি কোনো ভিডিও শ্যুট করি নাই। লাস্ট যেইখানে দেখছেন ওইখানে আসলে আমার ল্যাপটপের যে প্রবলেমটা ছিল ওইটা আসলে সলভ হয় নাই। যেটা করতে হয়েছে ওয়েট দেখাচ্ছি, যেটা করতে হয়েছে আমার নতুন ল্যাপটপ নিতে হয়েছে। হ্যার ইজ মাই নিউ ল্যাপটপ। অ্যাকচুয়ালি আগের ল্যাপটপ অনেক প্রবলেম হয়েছিলো, হার্ড ডিস্কটা এখন পর্যন্ত রিকভারিতে আছে। আই হোপ হার্ড ডিস্কটা ঠিক হয়ে যায়, বিকজ ওইটার ভিতরে আমার অনেক মেমোরিজ আছে। লাস্ট দুই তিন বছরের ট্যুর থেকে শুরু করে সব কিছুর ফাইল আমার ওই ল্যাপটপে আছে। সো আই হোপ যেন ওইটা ঠিক হয়ে যায়। এই ছিল মোটামুটি একটা আপডেট, আর এখন থেকে আমি ট্রাই করবো রেগুলার ভ্লগ আপলোড করার জন্য। এই ভিডিওটা আমি এইখানেই শেষ করবো। দ্যাটস ইট, লাইফ ইজ এ রাইড, এনজয় দ্য রাইড। বুম। क्योंकि अपना टाइम आएगा, तू नंगा ही तो आया है, क्या घंटा लेकर जाएगा? घंटा घंटा।